আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পথটা বন্ধ করে দিতে হবে এই দোকান দিন ভাই। আমাদের বারান্দায় কিছু চেয়ার আছে, আপনারা ওখানে বসেন। আপনাদের সমস্ত নেতৃবৃন্দ মঠান্তর করছে, আপনারা এই মঞ্চের পাশে দাঁড়িয়ে আছেন, আপনারা সমস্ত নেতৃবৃন্দ মঠান্তর করছে। এই পর্যায়ে আপনাদের সঙ্গে চিন্তা করবেন কেন্দ্রীয় কর্মসূচি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্ভাবকের প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আজ বাদ করে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের সংগঠনের সম্পাদক অনিন্দ ইসলাম আমির। আমাদের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের বাবু চন্দ্র কুমার কুণ্ডু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যার সকল অঙ্গ সংগঠনের সভাপতি ভাইয়ের আমার প্রিয় উপস্থিতি, আজকে আমরা আমাদের পরিবারের কথা বলতে এসেছি। প্রিয় উপস্থিতি, এই মধ্য রাজ্যের সরকার, এই অবৈধ সরকার, হত্যাঘাতের সরকার, হত্যাঘাতি করে সমগ্র বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে লেখেছে। যে অবস্থানে নির্বাচন ব্যবস্থাকে লেখার সাথে সাথে একদল মাফিয়া তৈরি করেছে, যে মাফিয়ারদের কাজই হচ্ছে অতিদিন ঘুম থেকে উঠে চুরি করা, এবং আজকে যখন পরিমাণ চুরি করে আগামীকাল তার চেয়ে বেশি সেই চুরির পরিমাণ বাড়িয়ে দেয়। যে অবস্থিতি আমার, আপনারা জানেন আজকে তেলের দাম দাঁড়িয়ে বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, বাড়িতে পানির দাম বেড়ে গেছে। আজকে যদি কবির ভাষায় আমরা বলতে চাই, আমাদের আজকে সমগ্র বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, বলছে ভাবতে হারাম দাদা নয়নে মানসিক শক্তি দেখাবো। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের অবস্থান এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এখন বলতে বাধ্য হচ্ছি। আমরা প্রিয় উপস্থিতি জাতির নেতৃবৃন্দ বক্তব্য দেবে। আমি আপনাদের সবাইকে শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফল করার জন্য সহযোগিতা চেয়ে সবাই সুস্বাস্থ্য দিন ভয় কামনা করে আমরা বক্তব্য চেয়েছি। আল্লাহ হাফেজ। সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে আসন গ্রহণ করেছেন ঝিনাইদহ সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মন্ত্রী কামালুল্লাহ পান্ন, মঞ্চে আসন গ্রহণ করেছেন ঝিনাইদহ সদর ঠাকুর বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা সুবোধ বিশ্বাস, মঞ্চে আসন গ্রহণ করেছেন জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা কমিটির বিপ্লবী যুগ্ম সম্পাদক সাবেক যুব নেতা বিএনপি কান্দাই জমাতা জাহিদুজ্জামান মারা, বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মঞ্চ আসন গ্রহণ করেছেন সদর থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের সামনে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আজকের এই দ্রব্যমূল্য উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত থাকবেন প্রধান অতিথি, কেন্দ্রীয় কমিটি ঘোষিত এবং আমাদের অভিনন্দন উদ্যোগ কারণে
একটা 10 টাকার চাল হবে ঘরে ঘরে চাকরি। এই মিথ্যাবাদী সরকারকে আর সময় দিতে চায় না। আমরা চাই অবিলম্বে তাকে হটিয়ে আমরা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আমরা আবারও খালেদা জিয়া জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ঝিনাইদহ পৌর বিএনপি সম্মানিত সাধারণ সভাপতি মাহমুদ রহমান শেখর। মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মহাসবু থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জবির উদ্দিন বিশ্বাস। মহাসবু থানা বিএনপির সম্মানিত সভাপতি মেহেদী আহসান রনি। দুই নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল আছে, দুই নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল আছে, সবাইকে অবদলে অভিনন্দন জানান। চার নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল আছে, সবাইকে অবদলে অভিনন্দন জানান। আসতে চাচা আসতে। জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান সুজন। মিজানুর রহমান সুজন সরে দাও তো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিরাজা জেলা কমিটি আইসি তেল গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকে সভা শ্রদ্ধ সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিল ইসলাম অমিত। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি ও তার সকল বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে এবং পৌর কমিটির নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপি সদস্য সচিব একতা এম এ মজিদ সহ বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে জেলা যুবদলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধু আমার, আজকে এই তত্ত্বাবধায়ক সরকার সমস্ত ক্ষেত্রে আজকে ব্যর্থ হয়েছে। আজকে সারা বাংলাদেশে কোন জোয়ার সৃষ্টি হয়েছে, আজকে কোন অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য। প্রিয় বন্ধু আমার, এই সরকার আজকে পার্শ্ববর্তী একটি দেশের পরবর্তী দেশ পরিচালিত করছে। আজকে এই সরকার শিক্ষা ক্ষেত্রের প্রশাসন ডাক্তার আজকে সমস্ত সেকশনে আজকে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই সরকারের বিরুদ্ধে আজকে ছাত্র যুবক কৃষক শ্রমিক জনতা আজকে অপব্যর্থ হয়েছে। আজকে তার পিতা যেমন বাকশাল কায়েম করে এসেছে নিস্তব্ধ করে দিয়েছিল কণ্ঠস্বর, আজকে ঠিক সেইভাবে আজকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে এই শাসন সরকার। আজকে এই একদলীয় শাসনের বিরুদ্ধে আমাদের দুর্বল প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রচন্ড বিদ্রোহ সৃষ্টি করতে হবে। এবং ভ্রমণ আজকে সরকারের বিরুদ্ধে পায়ে নিজে মাটিতে আজকে তারা বিদেশ থেকে সেনশন দেওয়া হয়েছে এই সরকারের পতন হবে ইনশাল্লাহ কোন বিস্ফোরণের মধ্য দিয়ে। প্রিয় বন্ধু আমার, আজকে আমাদের নেতা আমাদের নেত্রী তৃতীয় বিশ্বের মহান নেত্রী দেশরে বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না। আজকে আমাদের নেতা জননেতা তারেক রহমান বিদেশে চিকিৎসার জন্য আছেন, তাকে আজকে সাজা দেওয়া হচ্ছে, তাকে সাজা দিয়ে এই দেশে আসতে দেওয়া হচ্ছে না। আজকে আমাদের নেতা তারেক রহমানকে এই দেশে বিয়ের দেশে ফিরে আনতে হবে। প্রিয় বন্ধু আমার, আগামীদিন সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল রাজপথকে প্রকম্পিত করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বিশ্বাস, কবির উদ্দিন বিশ্বাস, কবির উদ্দিন বিশ্বাস, জাতীয়তাবাদী দল হোয়াটসঅ্যাপ থেকে বিশাল মিছিলে আসছে, আমরা সবাই কহতলে অভিনন্দন জানাই। হোয়াটসঅ্যাপ থেকে বিশাল মিছিলে সবাই কহতলে অভিনন্দন জানাই, সবাই কহতলে অভিনন্দন জানাই। আপনারা জানেন আমরা তৃণমূলের যারা বিএনপি করি, আমাদের এদেশের প্রত্যেকটা মানুষ নির্যাতিত নিপীড়িত, আজকে এমন কোন পরিবার নেই, এমন কোন মানুষ নেই যে মানুষের নামে পাঁচটা মিথ্যা মামলা নেই। আজকে দ্রব্যমূল্য রুদ্ধ করতে গিয়ে সরকার তার সদিচ্ছা পূরণ করছে, দেশের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বাজার করে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে সম্মানিত সদস্য, আমাদের প্রবীণ রাজনৈতিক নেতা অবতার বিশ্বাস এই পর্যায়ে বক্তৃতা রাখবেন। কর্তব্য থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ লিয়াকত আছেন, জনাব মোহাম্মদ লিয়াকত আছেন। আজকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাঁচতে হলে আমাদের আমাদের আন্দোলনের কোন বিকল্প নাই। যেমন ভাবে গণতন্ত্রের মুক্তির জন্য, আমাদের দেশ নেতৃত্ব এবং ভারতের মুক্তির জন্য সেই আন্দোলনের কোন বিকল্প নাই। আজকে দেশের যে আজকে দেশের জাতীয়তাবাদী দল জেলা কমিটির সম্মানিত সদস্য প্রতাপপুর পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমাদের সেনাবাহন খোকনকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। এই পর্যায়ে বক্তৃতা করবেন জেলা বিএনপির সদস্য শিকাকে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। এই পর্যায়ে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী দল সোনকুমার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য রাকিবুল হাসান খান দীপু, রাকিবুল হাসান খান দীপু মঞ্চাসন অনুরোধ করছে। জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক জনতা আকরজ্জামান
জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম বাচ্চা, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক জনাব এস এম মশিউর রহমান সাহেব এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের খুব আগ্রাপ্য সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সাহেব উপস্থিত থাকবেন আছেন। আমাদের কেন্দ্রীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটি বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত আছেন। আমাদের থানা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আলাফাতুল হক সাহেব সহ জেলা বিএনপির সকল যুগ্ম সকল ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা বক্তৃতা দেওয়ার মানসিকতা থেকে যথার্থ ঘোষণা করেছেন। একটা কথা বলতে চাই যে বাংলাদেশে আজকে এই অবৈধ সরকার, এই অবৈধ হাসিনা সরকার কথা দিয়েছিল যে বাংলাদেশে 10 টাকা কেজি চাল হবে, ঘরে ঘরে চাকরি দেবে, সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের মধ্যে থাকবে, কিন্তু সেই ঘোষণা দিয়ে এই অবৈধ সরকার আজকে যেভাবে তেল ডাল ডাল লবণের দাম যেভাবে বৃদ্ধি করেছে, আজকে আমরা আমাদের সাধারণ মানুষের নাবিশ্বাসের মধ্যে এসে গেছে। তাই আমাদেরকে আজকে কেন্দ্র থেকে একটা সঠিক সময়ে সঠিক একটা কর্মসূচি ঘোষণা করেছে, এই জন্য আমি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে ধন্যবাদ জানাই। এবং আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে, আজ থেকে আপনারা ওয়াদা করবেন যে এই সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত, ক্ষমতা থেকে না দাঁড়ানো পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আজকে থেকে এই ওয়াদা করে আমরা সবাই ঘরে ফিরে যাব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি লাইভ শুরু করে দিই, আপনি অ্যাকসেপ্ট করে দিন। জাতীয়তাবাদী মৎস্য বিদ্যালয়ের কেন্দ্র কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রতা একে মহাজেদ, সে তার পারিবারিক কাজের জন্য একটু বাইরে যাবে। আমাদের কেন্দ্র মৎস্য বিদ্যালয়ের সম্মানিত যুগ্ম আহ্বায়ক একে মহাজেদ ভাইকে শুভেচ্ছা বক্তৃতা দিয়ে অনুরোধ করছি। সারা দেশ ব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি চাল ডাল তেল সহ প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই উদ্যোগতির প্রতিবাদে সর্বোপরি থানা বিএনপির নেতৃত্বে থানা বিএনপির সভাপতি আবুল হাসেন, পৌর বিএনপির সভাপতি আবু তালেবের নেতৃত্বে এবং থানা বিএনপির সবাই আমাদের 7 নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল হয়েছে, তাদেরকে আমার অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। সাথী বন্ধুরা, আমার সারা বাংলাদেশের নাই আজকে ঝিনাইদহ শহরের
পূর্বাঞ্চলের বাস টার্মিনাল, দক্ষিণ অঞ্চলের হামদো বাস স্ট্যান্ড, উত্তরাঞ্চলের আরবপুর, আজকে সারা দেশের মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, নেতা কর্মীরা স্ত্রী পুত্র সন্তানকে ঘরে রেখে বলে আসছে আমরা যাচ্ছি বাবু জয়ন্ত কুমার কুণ্ড, উপস্থিত আছেন এস এম মজিউর রহমান, উপস্থিত আছেন জাহিদুজ্জামান মোল্লা, উপস্থিত সাবেকের আব্দুল হক খান, আখতারুজ্জামান দাবাওয়ালা খান্দু সহ মঞ্চ প্রতিষ্ঠানের কেন্দ্রকে আমাদের শ্রদ্ধা জানানোর বক্তব্য। এই আমাদের সামনে মিটিং রয়েছেন কালীগঞ্জ পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক আদর আতিউর রহমান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, তাদেরকে মঞ্চ গ্রহণ অনুরোধ করছে। সারা বাংলাদেশের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সিনেদার জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক এস এম মশিউর রহমান আজকের এই সমাবেশের প্রধান অতিথি জননেতা অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, বিশেষ অতিথি সৈন্য কুমার কৃতি সন্তান জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সাবেক সংসদ সদস্য সৈন্য কুমার দিনাজায়াত, আলহাজ এম এ ওহাব সাহেব, দিনাজাত জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব এম এ মজিদ সহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সংগ্রামী সভাপতি হাসান হাবিব গ্রাহকের নেতৃত্বে একটি যুব দলের মিছিল আছে, আমরা সবাই মহতলে অভিনন্দন জানাই। হরিণাকুণ্ড থানা এবং পৌর বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আছে, আমরা সবাই মহতলে অভিনন্দন জানাই। থানা এবং পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক হরিণাকুণ্ড থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে মঞ্চ আসন গ্রহণ করার অনুরোধ করছে। প্রিয় বন্ধুরা, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, আমি শুধু একটুকু বলতে চাই, এই শেখ হাসিনার দুঃশাসনের হাত থেকে আমাদের মুক্তি ছাড়া কোনো ধরনের উপায় নাই। দ্রব্যমূল্য বলেন, দুর্নীতি বলেন, দুঃশাসন বলেন, নির্যাতন নিপীড়ন যাই বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনোভাবে আমাদের মুক্তি নাই। সেই কারণে আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, শেখ হাসিনা পতন করেই জাতীয়তাবাদী শক্তি ঘরে ফিরে যাবে। আমাদের নেতৃত্বে আজকে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে, আমরা জেলা বিএনপির নেতৃত্বে আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তুলব, সেই আন্দোলনে সকলে ইনশাআল্লাহ দেখা হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তৃতা করবেন কালীগঞ্জ থানা বিএনপির সম্মানিত যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রতা আব্দুল হামিদ, ছাত্রতা আব্দুল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এনেজা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি এনেজা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনতা এস এম মশিউর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক দক্ষিণবঙ্গের গণমানুষের প্রিয় নেতা জনতা জনাব আনন্দ ইসলাম অমিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঝিনাইদহের কিছু সন্তান খুলনা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধ দাদা বাবু জয়ন্ত কুমার কুণ্ড উপস্থিত আছেন। শুল্কুমার সাবেক সংসদ সদস্য জয়তা এম এ ওহাব উপস্থিত আছেন। জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান জয়তা সাবেক ছাত্রনেতা জেলা এম এ মজিদ সহ উপস্থিত। ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত। ঝিনাইদহ জেলার বিভিন্ন থানা থেকে আগত বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাইরা সবার প্রতি রইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, গ্রামে একটি কথা আছে, যে লাউ সেই কদু। এই আওয়ামী লীগ 72-75 সালের সেই আওয়ামী লীগ। আপনারা জানেন 74 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ লাখে মারা গিয়েছিল, কুকুরের সাথে মানুষের খাবার নিয়ে কাড়াকাড়ি হয়েছিল, 62 সেদিন লজ্জা নিবারণের জন্য মাছের ছেড়া দল করেছিল, সারা দেশের সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে একদলীয় মার্শাল কায়েম করা হয়েছিল। আজকে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন বাংলাদেশের অবস্থা কি? বিএনপির সময় যে চাল ছিল 16 টাকা, আজ সেই চাল 55 টাকা। বিএনপির সময় যে তেল ছিল 68 টাকা, আজকে সেই তেলের কেজি 200 টাকা। প্রিয় বন্ধুরা, সামনে বাংলাদেশে দুর্ভিক্ষ সন্নিকটে, তাই শেখ হাসিনাকে বলবো, আপা আর ছল চতুরি না করে এদেশের মানুষকে বাঁচানোর প্রয়োজন হলেও আপনি যেদিন বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন সেদিন বলেছিলেন, আমি রাজনীতিতে এসেছি শুধুমাত্র আমার পিতার হত্যার প্রতিশোধ দিতে, আর বাংলাদেশের মানুষ ষড়যন্ত্র করে আমার পিতাকে হত্যা করেছে, এই বাংলাদেশের মানুষকে কান্দাবেন। আজকে বাংলাদেশের মানুষ ঘরে ঘরে কাঁদছে, অন্যের জন্য বস্ত্রের জন্য মেহরবানি করে তারা করে জনতার প্রতি সম্মান দেখে পদত্যাগ করুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, আরেক রহমানকে বাংলাদেশ সরকার সুযোগ করে দিন। এই আশায় প্রত্যাশাকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আইনজীবী ফরমের পক্ষ থেকে একটি মিছিল আইছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাচ্ছি। আইনজীবী ফরমের সভাপতি এবং সাধারণ সম্পাদক, নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি, বিশিষ্ট যুব নেতা আসান আমি প্রণব। আসান আমি প্রণব। সভাপতি মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক
আমি ভাইরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সুভাষালাম আসসালাম আলাইকুম। সংগ্রামী বন্ধুরা আমার, আওয়ামী দুঃশাসন নির্যাতন নিপীড়ন হামলা মামলা এই অবৈধ সরকারের সর্বগ্রাসী লুটপাট আজকে প্রমাণিত হয়েছে। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক যুব সমাজের প্রাণপুরুষ জাত সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু। আশরাফুল ইসলাম পিন্টু, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দ্রব্য মূল্য উর্ধি গতির প্রতিবাদে আজকের এই সভার সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক একাত্তরের রংগরের বীর মুক্তিযোদ্ধা শহীদ ল কলেজের সুযোগ্য অধ্যক্ষ জননেতা জনাব এস এম মশিউর রহমান আজকের সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। খুলনা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কৃতি সন্তান জনাব অরিন্দ্র ইসলাম অমিত ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই সভার বিশেষ অতিথি স্বল্পবার কৃতি সন্তান ছাত্র দলের সোনালী অতীত জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ডব আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সম্পাদক সাবেক জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কর্তারপুরের কৃতি সন্তান জননেতা জনাব আরিফুজ্জামান খান শিমন আজকের সভার বিশেষ অতিথি জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাধারণ সম্পাদক স্বল্পবার কৃতি সন্তান জননেতা জনাব আরিফুজ্জামান আজকের সভার সঞ্চালক জিনেদা গণমানুষের নেতা জিনেদা জনাব বিএনপির বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জননেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ সাহেব জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জাতীয়তাবাদী যুব দল ঝিনাইদহ জেলা সংসদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিত আপনারা অবগত হয়েছেন, আমরা জানি এই নিশিরাতের সরকার 10 টাকা কেজি চাল খাবে, ঘরে ঘরে চাকরি দিব, এই প্রত্যাশা দিয়ে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা সরকার আমরা লক্ষ্য করেছি একের পর এক বাজারের অগ্রগতি। আজকে বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা হুলিয়া সহ ব্যাপক কার্যক্রম শুরু করেছে। উপস্থিত বন্ধুগণ, আজকে জেগে উঠেছে, আমরা মনে করি কেন্দ্রীয় নির্বাহী কমিটি যে আন্দোলন সংগ্রামে দাঁড় দেবে সেই আন্দোলন সংগ্রামে আমরা ঝিনাইদহ জেলা বিএনপি নেতৃত্বে এই খুনি আচিনা বিরোধী আন্দোলনে আসবকে কম্পিত করে আচিনাকে হটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারকে প্রতিষ্ঠিত করে আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক
রহমানকে বিয়ের বেশে এই বাংলাদেশে এসে জাতীয়তাবাদী দলের যাতে কাণ্ডারি হয়ে হাত ধরতে পারে এই আশা এবং আহ্বান জানাচ্ছি। সাথে সাথে একটি স্লোগান দিয়েই আমার বক্তব্য শেষ করবো, আমি সবাইকে অনুরোধ করছি ছাত্র দল এবং যুব দলের ছেলেরা মঞ্চের পাশে যারা আছেন, ছাত্র দলের আসেন, ছাত্র দলের যুব দলের ছেলেদেরকে একদম বিচার করে রাখতে অনুরোধ করছি। ছাত্র দল এবং যুব দল, ছাত্র দল যুব দল একদম বিচার করে যাবে, ছাত্র দল যুব দল আমাদের সাথে বন্ধন একটি বিশাল মিছিল দিয়েছে কালীগঞ্জ থানা বিএনপির অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। শ্রমিক দল একটি বিশাল মিছিল আছে, শ্রমিক দলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মুশফিকুর রহমান মানিক ন্যাশনাল পার্টি দেবো না জেলা বিএনপি, দুটো ফোন নিয়ে আসছি আর কয়টা নিয়ে আসবো আমি। আমাদের জেলা বিএনপি কর্তৃক দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ জাতীয় দল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনতা জনাব আনন্দ ইসলাম আহমেদ ভাই সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র যুব দল আপনারা জানেন এই বর্তমান ব্যক্তিপতি সরকার সরকার খেতে চাল খাওয়ানোর কথা বলে জনগণকে ধোকা দিয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিল, সেইখান থেকে আজ অবধি এই ব্যক্তিপতি সরকার দিনের বড় রাজ্য করে বাংলার রাজ্য ক্ষমতা দখল করে রেখেছে। এই বাংলার রাজ্য ক্ষমতা থেকে তাকে পতন না করানো পর্যন্ত এই কৃত্রিম সংকট যাবে না। সংগ্রামী সাহায্য করলে আমার তাই আজকের এই বিক্ষোভ রয়েছে। আমাদের সভাপক গণতন্ত্রকে মুক্ত পুনরুদ্ধার করব এবং দেশ জাতি প্রেরণ গণতন্ত্রকে মুক্ত করব এই আশা আহ্বান রেখে আমার সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের একটি বিশাল মিছিল আছে, কৃষক দলের জেলা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি এস এম শমীনুজ্জামান শমীন, এস এম শমীনুজ্জামান শমীন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক এস এম মুশফিকুর রহমান। সংগ্রামী ভাই আমার আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অরবিন্দ ইসলাম আহমেদ,
বাকি নেতৃবৃন্দ সবাইকে জানাবো আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন এই জালিম খুনি শেখ হাসিনা দশ টাকা শের চাল খাওয়ানোর অজুহাত দিয়ে এই বাংলাদেশে ক্ষমতায় এসেছে। সংগ্রামী ভাইয়ের আমার, এই জালিম হাসিনাকে পতন করার জন্য বাংলাদেশের আমার জনগণকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে রাজপথে জীবনের রক্ত বিনিময় হয়েও ফলে আমরা স্বাধীন করব। এই খুনি হাসিনাকে আমরা ইন্ডিয়ায় পাঠিয়ে ছাড়ব। বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঝিলা জেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই সবাইকে ছাত্র দলের জেলা পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। যারা ঝিলিদায় ছয়টা উপজেলা থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সামনে যে কোনো আন্দোলন সংগ্রামে এসডিপি বেগম খালে আছিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে একই পতাকা তলে থাকার জন্য আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারেক রহমান জিন্দাবাদ, খালে আছিয়া জিন্দাবাদ, চাঁদুভাই ছাত্রদল জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী ছাত্র দলের সোমেন এবং মানিককে অনুরোধ করব, সোমেন এবং মানুষকে নির্দেশ দিচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের সব মানুষের পাশে তারা আছে, আপনারা সবাই বিচার করে যান, প্লিজ সবাই বিচার করে যান। মঞ্চের পিছনে যারা আছেন মঞ্চের পিছনে যারা সবাই মঞ্চের সামনে চলে যান, মঞ্চের পিছনে যারা আছেন মঞ্চের পিছনে যারা আছেন সবাই সামনে চলে যান। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আবু বক্কর। জনাব আবু বক্কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে তেল চাল বিভিন্ন জিনিসের দামের অতিরিক্ত দাম হওয়ার কারণে আজকের এই প্রতিবাদ সভা সমাবেশে সম্মানিত সভাপতি জেলা জেলা বিএনপির আহ্বায়ক জনাব এক ফজল বশির রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্র বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অমিত এবং কেন্দ্র বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ড এবং সাবেক সংসদ সদস্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বক্তব্য সময় দিয়েছে, আমি শুধু দুইটা কথা বলে কথা শেষ করবো। আমি আওয়ামী ভাইদের কাছে প্রশ্ন করছি, বিএনপির তর্মটা কেন হলো? সঠিক জবাব দেবেন, শুধু আপনারা জানেন কিন্তু জবাবটা দেন না। কেন বিএনপির তর্মে হয়েছে? এই কারণে যে আওয়ামী লীগ দেশ রাজ্যে ব্যর্থ হয়েছিল, যার কারণে বিএনপি এই দল গঠন হয়েছে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল কারণ এক টাকা চাল নয় টাকা হয়েছিল। জিয়াউর রহমান যখন এই দেশের প্রেসিডেন্ট ছিল তখন নয় টাকা চাল চার টাকা হয়েছিল। এখন এই বাংলাদেশে বিএনপি যখন ক্ষমতা ছেড়ে গেল ছয় সালে, তখন সোয়াবিনের দাম ছিল পঞ্চান্ন টাকা, এখন সোয়াবিনের থেকে দুইশো টাকা, এখন চালের দাম ষাট পঁয়ষট্টি টাকা। যাক, আমি আর কোনো কথা না বলে এই সরকারকে জনগণের বাংলাদেশ কোনো জনগণ চাই না, এটা আমরা চাই না। এই সরকারকে হাঁটাতে হলে আমাদের শক্তিশালী হতে হবে, সংগঠন বৃদ্ধি করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে। আমরা সবাই কলকাতা অভিনন্দন জানাই, আমরা সবাই কলকাতা অভিনন্দন জানাই। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী দল কালীগঞ্জ থানা বিএনপি বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক, আমাদের বিশিষ্ট বিএনপি নেতা সাবেক বিএনপি নেতা বিএনপির মুরব্বী জয়দা জনাব আয়না আল হাসান। জয়দা জনাব আয়না আল হাসান। গিয়েছে এবং
পর্যায়ে বক্তৃতা রাখছেন জাতীয়তাবাদী শক্তি সমর্থনে ঝিনাইদহ জেলা কমিটির বিপ্লবী আহ্বায়ক বিপ্লবী সভাপতি কেন্দ্রীয় স্বাস্থ্য সেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা শাহিদুর রহমান পপ্পু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই ঐতিহাসিক সমাবেশ সর্বপল্লী বিএনপির প্রতিবাদে এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির আহ্বায়ক জানাবেন অ্যাডভোকেট এস এম মুর্শিদ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল জাতীয়তাবাদী রাজনীতি অগ্নিমশাল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাজ অনিল ইসলাম মানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ছেলেদার কৃতি সন্তান সাবেক ছাত্রদার কেন্দ্র বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক বাবু চন্দ্র কুমার কুন্ডু কেন্দ্রীয় তত্ত্ব কমিশনের সম্পাদক সহ তত্ত্ব কমিশনের সম্পাদক জেলা মামিন জাহান খান শিমুন জেলা বিএনপির সদস্য সচিব জেলা ব্যাংকের এমপি মজিদ ভাই সব জেলা মাকতুজ্জামান জেলা জাহিদুজ্জামান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা সাধারণ ভাইরা সারা বাংলাদেশের দ্রব্য মূল্য এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যে মানুষের আজকে সমস্ত জিনিস পায় ক্ষমতার বাইরে চলে গেছে আজকে এই সমাবেশ করে দ্রব্য মূল্য কাজ কমানো যাবে না বাংলাদেশের ব্যবসা চিন্তন করেন আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার পরিবার কাজেই এই সরকারকে যদি আন্দোলন সংগ্রামীদের ভাবে জেলা করানো যায় বাংলাদেশের দ্রব্য মূল্যর দাম কমবে না এই সমাবেশ করে লাভ নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের মাঝে উপস্থিত আছে জেলা কমিটির সিনিয়র সহসভাপতি রোদামের পিকুল জেলা সেক্রেটারি ইসলাম যুগ্ম সম্পাদক রেটু মুন্সি আমাদের আজল নিবন সাংগঠনিক সম্পাদক সমিতি সাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ এই পর্যায়ে বক্তৃতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ পৌর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক পৌরসভার কাউন্সিলর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিনারা জেলা শাখা কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি চাল ডাল তেল সহ বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক ঝিনাইদহ ল কলেজের সংগ্রামী অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম মশিউর রহমান এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক বাবু চন্দ্র কুমার কুন্ডু সহ শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে ঝিনাইদহ সদর পৌরসভার পক্ষ থেকে সশস্ত্র সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে শুনেছেন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট জামিন সরকার আজকে 10 টাকার চাল খাওয়ার কথা বলে আজকে 68 টাকা 70 টাকা কেজি চাল খাওয়াচ্ছে এই স্বৈরাচারী সরকার 70 টাকা সোয়াবিন আজকে 200 টাকায় খাওয়াচ্ছে তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জামিন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে যেভাবে হোক আন্দোলনের মাধ্যমে গণ আন্দোলনের মাধ্যমে এর পতন ঘটাতে হবে ইনশাআল্লাহ আমরা পতন ঘটাবো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি মঞ্চ আসন করেছেন কেন্দ্র বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য সাবেক ঝিনাইদহ জেলা মহিলা দলের নেত্রী জেলা শাহানা রহমান রানি এই পর্যায়ে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী দল ঝিনাইদহ সদর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চেয়ারম্যান হাসিনা তুই কবে যাবি বিভিন্ন এই
রহমানুর রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি দিনাজপুর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিউর রহমান আজকের এই কোন বিক্ষোভের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আপনারা আমার প্রিয় নেতা, দক্ষিণবঙ্গের নেতা, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঝিনাইদহের কৃতি সন্তান, ঝিনাইদহের গর্ব, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সহ সকল নেতৃবৃন্দ সবাইকে থানা বিএনপির পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথি, আমাদের প্রধান অতিথি মঞ্চ গ্রহণ করছে, সবাই একত্রে অভিনন্দন জানান আমাদের প্রধান অতিথি। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশের বাস্তবতায় বিএনপি কেন বিক্ষোভ সমাবেশ ডাক দিল আপনারা ইতিমধ্যে এই বক্তাদের মুখ থেকে বক্তব্য শুনেছেন। বাংলাদেশের চাল ডাল তেল সহ প্রয়োজনীয় দ্রব্য মূল্যর উচ্চগতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এদিকে এই সরকারের কোনো ভূমিকা নেই, এই সরকার আবার নীল নকশা তৈরি করে আগামী দিনে কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠন করেছে, উনারা ভেবেছেন রাকিব মার্কা নির্বাচন করে আগামী 23 সালে আবার নির্বাচনে ক্ষমতায় আসবেন, সেই সুযোগ বাংলাদেশের মানুষ কোনদিন দেবে না ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আজকের এই সমাবেশ সফল করার জন্য থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাবেশ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। এই কথা আপনাদের সামনে বক্তৃতা করবেন আইনজীবী ফোরামের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জমির উদ্দিন। ভাই বসেন। আজকে এই বিএনপি জেলা কমিটির কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত বন্ধব সভাপতি অ্যাডভোকেট এস এম মশিউর রহমান সহ সম্মানিত সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং বিএনপি সর্বপর্যায়ের নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সময়িত সময়িত পদক্ষেপের জন্য আমরা অত্যন্ত আমরা আপনাদের সঙ্গে একত্রিত বোধ করছি এবং আমরা এই এক মিনিটের মধ্যে আমাদের বক্তৃতা দেওয়ার কথা বলা হয়েছে। আমি মনে করতে এই একত্রিত ঘোষণা করার জন্য আমি এসেছি এবং আপনাদের সঙ্গে কোর্টে, কাছারিতে এবং রাস্তায় সব জায়গায় আপনাদের সঙ্গে এক থাকবো এবং এই পরবর্তীতে আন্দোলন সংগ্রাম আসছে ইনশাল্লাহ, সেই সংগ্রামে সবার সঙ্গে আমরা চলে যাবো এবং আমাদের সঙ্গে আপনারা থাকবেন, এই অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে হবে। এরপর আপনাদের সামনে বক্তৃতা করবেন।
কর্মসূচির অংশ হিসেবে সিপাহীজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আইসি আইন বিক্ষোভ সমাবেশে সরকার আহ্বান সভাপতি সিপাহীজার জেলা আহ্বায়ক এস এম মশরুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অরিন্দর ইসলাম অরিত সহিনাইদার জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ সামনে বসা অন্যান্য ঝিনাইদার জেলা বিএনপির সাহিত্য মন্ডল থেকে আগত থানা বিএনপির নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই হন্যাকুণ্ড পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। এই কয়টা আপনাদের সামনে বক্তৃতা করবেন, আমরা জানি আমাদের প্রিয় নেতা আজকে অসুস্থ, সোলকোপা থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য, জনতা এম এ ওয়াক, জনতা এম এ ওয়াক। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে যথা সময়ে যথোপযুক্ত প্রোগ্রামে এই বিক্ষোভ সমাবেশ কেন্দ্র থেকে আয়োজন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য রুদ্ধ গতিতে মানুষ আজ দিশেহারা, তারই প্রতিবাদে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমার সদ্য বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট মশরুর রহমান এর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, দক্ষিণবঙ্গের মুকুটহীন সম্রাট মরহুম নেতা তরিকুল ইসলাম সাহেবের যোগ্য পুত্র, তিনি আজকে দক্ষিণাঞ্চলের মুকুটহীন সম্রাটের দায়িত্ব গ্রহণ করেছেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত আমার ভাতিজা এইখানে উপস্থিত আছেন, বিশেষ অতিথিবৃন্দ বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সহ সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান শিমুল আমার ছোট ভাই, আমার ছোট ভাই আতিক এবং কেন্দ্রীয় সমস্ত নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সকল থানা ও পৌর বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকার থেকে আগত হাজার হাজার নেতা কর্মী ভাইরা সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসছেন, অনেক ছাত্র নেতা, সুপর ছাত্র নেতা, তারা বক্তব্য দেবেন, তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে চাই। আমি শুধু এইটুকু বলবো, কেন্দ্র যত সময়ে কর্মসূচি চালু করেছে শুধু বলবো যে এই কর্মসূচি আর যেন বন্ধ না হয়, এই কর্মসূচি চলছে, চলতে থাকবে এবং এই কর্মসূচির মাধ্যমে সরকার পতন না হওয়া পর্যন্ত এক দাবি, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে দাবি, এই পতনের আগ পর্যন্ত আন্দোলন না থামে এই আহ্বান জানিয়ে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেক কর্মসূচিতে আসবেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মোর্চাপুরের সাবেক মেয়র, মোর্চাপুর পৌর বিএনপির বিপ্লবী সভাপতি সালাউদ্দিন মুনমুন সিরাল, সালাউদ্দিন মুনমুন সিরাল। জেলা কেন্দ্রিক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি আগ্রাম জেলা বিদ্যুৎ নেতা জনাব এস এম মশরুর রহমান প্রধান অতিথি আছেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের নেতা জনাব অনিল ইসলাম অমিত সাহেব উপস্থিত আছেন, সহ সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত আছেন, কোটচাঁদপুর মহেশপুরের আমাদের প্রিয় নেতা জনাব আমিরুজ্জামান খান শিমুল সহ জাতীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য
আমরা জাতীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে থেকে আমরা বক্তব্য শুনবো, ঠিক তিন শতাংশ আমরা বক্তব্য শুনবো। পরিষদের একটাই কথা, আজকে যে উদ্দেশ্যে যোগ্যমূল ঊর্ধ্বগতি যে অনিয়ন্ত্রিত ঊর্ধ্বগতি আজকে সদস্য সচিব
আব্দুল মজিদ বিশ্বাস সহ বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুব দল, শিক্ষা সেবক দল, ছাত্র দল সহ সকল পদের নেতৃবৃন্দকে অর্থাৎ উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, এই সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটিয়ে আগামী যে আমরা ওই প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তর শরীফ এবং খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত করবো, এই আহ্বান দেখে সবাইকে কর্তব্য ফেরা এবং পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। সব ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বলতে রাখবেন হরিণাকুণ্ড থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি জয়েদ আবুল হাসান মাস্টার। জয়েদ আবুল হাসান মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রিয় নেতা, সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট এস এম মশিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, সাবেক মন্ত্রী, সাবেক নির্বাহী কমিটির সিসিএম সদস্য, দক্ষিণবঙ্গের মুখ্যমন্ত্রী সম্রাট জনাব তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি, আমাদের প্রিয় নেতা, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম আমির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা বিভাগীয় সংগঠন সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা, আমার প্রিয় নেতা জনাব জয়ন্ত কুমার কুণ্ডুর সহ সম্মানিত মঞ্চ সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হরিণাকুণ্ড বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী এবং জেলা নেতাকর্মীকে সংগ্রামে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসেন কিনা তাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, একবার আপনাদের সামনে বক্তৃতা রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছ সেবক দলের কেন্দ্র সহসাধারণ সম্পাদক স্বর্গবাদ দিদি সন্তান অ্যাডভোকেট শহীদুল ইসলাম। অ্যাডভোকেট শহীদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 16 কোটি মানুষের দাবির সাথে সঙ্গতি রেখে জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সর্বসাধারণ সভাপতি ঝিনাইদহ আইনজীবী সমিতি থেকে নির্বাচিত বারবার সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব অ্যাডভোকেট এস এম মশিউর রহমান আজকে প্রতিবাদ সভায় উপস্থিত প্রধান অতিথি। জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব অনিন্দ ইসলাম আমির আজকের এই সভায় সঞ্চালনার দায়িত্ব রয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, যার নেতৃত্বে আজ ঝিনাইদহ জেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী। সেই আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল মজিদ আমাদের মাঝে উপস্থিত। জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক, যিনি আজকে সভার বিশেষ অতিথি, শুল্কুমার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ডু আমাদের মাঝে উপস্থিত। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র কমিটির তত্ত্ব সহতত্ত্ব গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আমিরুজ্জামান খান ছিলেন আমাদের মাঝে উপস্থিত। ঝিনাইদহ জেলা বিএনপির শ্রদ্ধা বাচন নেতৃবৃন্দ, শ্রদ্ধা মনে ভাই, পান্নু ভাই, আত্মার ভাই সহ সকল শ্রদ্ধা বাচন নেতৃবৃন্দকে বিশেষ করে ঝিনাইদহ জেলার শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিকবৃন্দ এবং শহীদ কুমার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শহীদ জিয়ার আদর্শ সূর্য সৈনিকবৃন্দ সবাইকে
শেখ হাসিনা। অতএব আমরা মনে করি শেখ হাসিনার পদত্যাগ মানে সকল সমস্যার সমাধান। এই শেখ হাসিনার পদত্যাগে বদ্ধ করার জন্য ভবিষ্যতে বিএনপি ঘোষিত যে কোনো কর্মসূচিতে ঝিনাইদহ জেলা শিল্পী সমর্থন সাজিদুর রহমান পপ্পু, রেজাউল ইসলাম এবং সবই নেতৃত্বে ঝিনাইদহ জেলা বিএনপির পাশে থেকে আগামীতে সকল কার্যক্রম বাস্তবায়ন করবে এবং সর্বোচ্চ চাত্রীকারে প্রস্তুত থাকবে। এই সবাত এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউল হক। আমরা বর্তমান দেখবো শুধু প্রধান অতিথি সভাপতি বাদে আর কাউকে নাম না বললে আমরা খুশি হবো। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্র কমিটির সহসাধারণ সম্পাদক কাজী ইকরামুজ্জামান শিবন, কাজী ইকরামুজ্জামান শিবন। আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি ঝিনাইদহ জেলা সুযোগ্য আহ্বায়ক এস এম মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগকে মডেল হিসাবে যিনি প্রতিষ্ঠিত করতে সারা বাংলাদেশের মতো খুলনা বিভাগের প্রতিটি জেলা, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি থানাতে নির্ভুম কাজ করে যাচ্ছেন খুলনা বিভাগের যুব সমাজের আইকন আমাদের প্রিয় নেতা জননেতা অরিন্দ ইসলাম আমিন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, কেন্দ্র বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান খান শিমুল সহ ঝিনাইদহ জেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন এবং কেন্দ্র থেকে আগত যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত। সমাবেশ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনার এক বিষয় রয়েছে যেখানে আমাদের মৌলিক অধিকারের জন্য আন্দোলন করতে হয়, সমানবেশ করতে হয়। আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে আগামী উদ্যোগতি, এই উদ্যোগতি সরকারের, এই মাফিয়া সরকারের নিজেদেরই তৈরি এবং নিজেদেরই সৃষ্টি। তারা বাংলাদেশের জনগণের ভালো চায় না, তারা বাংলাদেশের জনগণকে কুঠিগত করে রেখে সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাই। আপনারা জানেন এই মাফিয়া সরকার বিনা ভোটের সরকার, বিনা আগের রাত্রে ভোটে নির্বাচন হয়ে এই বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে এবং দীর্ঘদিন ক্ষমতায় রাখার দুঃস্বপ্ন দেখছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা এই আজকের পরিস্থিতির জন্য একটা বিষয় দায়ী, সেটা হচ্ছে দেশে গণতন্ত্রহীন। আজকে গণতন্ত্রহীনতার কারণেই এই সরকারের কোনো জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা না থাকার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মূল্যের উদ্যোগতিও তার নিত্যগতিও তাদের বিপন্ন হয় না। তাই এই সরকারের পতন সুনিশ্চিত করতে হবে আমাদেরকে। রাজপথে আন্দোলন সংগ্রাম করার কোনো বিকল্প নাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা জানেন আমাদের দক্ষিণ এশিয়ার আকস্মিক নেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ এবং মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরণ করছেন। আমরা যদি দেশের থেকে গণতন্ত্র মুক্ত করতে না পারি, শেখ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি, শেখ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সুনিশ্চিত করতে না পারি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। তাই সবাই জেলা বিএনপি, জেলা বিএনপির নেতৃত্বে সমস্ত ইউনিট যে কোনো আন্দোলন কেন্দ্র ঘোষিত যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম মাধ্যমে এই সরকারকে ক্ষমতার মশলার থেকে বিচ্যুত করতে হবে। সংগ্রাম নেতৃবৃন্দ, সবাইকে
এই আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরক, শেষ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থনা করছি। আগামী প্রজন্মের অন্তর, আগামী রাষ্ট্রলোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সবাইকে অনুরোধ করছি, আমরা একটু সংক্ষেপে বক্তৃতা করি, আমাদের প্রধান অতিথি বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেই। সবাইকে অনুরোধ করছি আমরা সংক্ষেপে বক্তৃতা করি। প্রধান অতিথি এবং সভাপতি মাঝে অন্যান্য আমার অনুরোধ করছি, এই বলে আপনাদের সামনে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্র কমিটির সহসাধারণ সম্পাদক কৃষি সন্ধান যুব নেতা আতিকুজ্জামান আতিক। আতিকুজ্জামান আতিক, ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এসএম মজিবুর রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মেধা প্রজ্ঞা যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সারা বাংলাদেশের নন্দিত জননেতা জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণের সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদের নেতা জননেতা জনাব জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত আছেন। কেন্দ্রীয় বিএনপির সহযোগ ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান শিমুল উপস্থিত। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসাধারণ সম্পাদক বিপ্লব খানুজ্জামান শিমুল, অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ জেলা বিএনপি থানা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাই বোনেরা, বন্ধুরা আমার, আজকে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকে আমরা সমাবেশে সমবেত হয়েছি। বন্ধুরা আপনারা জানেন এই শেখ হাসিনার কাছে আমরা প্রতিবাদ করছি, কিন্তু আমরা এটাও জানি শেখ হাসিনার কানে সমস্যা। আমরা যতই প্রতিবাদ প্রতিরোধ করি না কেন, এই শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছাবে না। সুতরাং আমাদেরকে যদি জনগণের অধিকার আদায় করতে হয়, এই বাংলাদেশে যদি জনতার অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে এই শেখ হাসিনাকে এই ক্ষমতার মসরত থেকে উৎখাত করে এই দেশের জনতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে এই দেশের মানুষের মুক্তি পাবে। সেই সুতরাং আগামী দিনে এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সমবেত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নেতা কৃষি সন্তান কৃষক নেতা আনোয়ারুল ইসলাম বাচ্চা, কৃষক নেতা আনোয়ারুল ইসলাম বাচ্চা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানী সভাপতি জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এস এম মুজিবুর রহমান আজকের এই সভার মধ্যমণি প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা জননন্দিত নেতা জনাব অনিন্দ ইসলাম অমিত সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আমিনুজ্জামান খান শিমুল কেন্দ্রীয় বিএনপি তথ্য গবেষণা সম্পাদক সহ কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন
বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী। বন্ধুরা, আমাদের কোন বক্তৃতা নাই। আজকে বাংলাদেশের মানুষ ফুটে উঠেছে এই ডাইনি হাসিনার বিরুদ্ধে। মানুষ আজকে রাজপথে নামতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে বেগবান করতে চাই। বন্ধুরা, আমরা কিছু শ্রমণের মধ্য দিয়ে আজকে এই সমাবেশকে সফল করতে চাই। বন্ধুরা, আমরা সমস্যায় সবাই স্লোগান দেব, চালের দাম কমায় দেব, নইলে গতি ছেড়ে দেব, চালের দাম কমায় দেব, নইলে গতি ছেড়ে দেব, চালের দাম কমিয়ে দেব, নইলে গতি ছেড়ে দেব, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে দাবি। থাকি বন্ধুরা, আমার আজকে এই সরকার কৃষকের উৎপাদ পণ্যের ন্যায্য মূল্য দিতে পারে না, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি করেছে। আমরা আজকে এই সভা থেকে সমস্ত দ্রব্য মূল্যের দাম কমানোর দাবি রেখে নেতৃবৃন্দকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী যুবদলকে মঞ্চে আগ্রহণ করে চেয়ারে বসার জন্য অনুরোধ করছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতৃবৃন্দকে সবাইকে আগ্রহণ করছে। জাতীয়তাবাদী ছাত্রদল বসে যাও, জাতীয়তাবাদী সময় নেবার মালিক, সময় নেবার মালিক তোমরা বসে যাও, কৃষকের যুবদলরা বসবে তোমরা বসে যাও। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন জাতীয়তাবাদী দল ঝিনাইদহ পৌর বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা আব্দুল মজিদ বিশ্বাস। আব্দুল মজিদ বিশ্বাস, সারা দেশে দ্রব্যমূল্য স্থগিতের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশে সিলেটা জেলা বিএনপির পক্ষ থেকে আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব সহ বিশেষ অতিথিবৃন্দ এবং বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, একটি আজকে দেশের একটি দুর্যোগময় অবস্থার মধ্যে বিএনপির পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উদ্যোগে প্রতিবাদে কর্মসূচি দিয়েছে। বন্ধুরা, আমার আজকে মনে পড়ে যায় ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা। সে দুর্ভিক্ষে বাংলাদেশে হাজার হাজার মানুষ না খায় সেদিন মৃত্যুবরণ করেছিল। বন্ধুরা, আমার আজকে সেই সরকারি ক্ষমতায় রয়েছে, আওয়ামী লীগ মানে দুর্ভিক্ষ, আওয়ামী লীগ মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী। বন্ধুরা, আমার এই অবস্থা চলতে দেওয়া যায় না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কারণে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের ট্যাক্স পরিচালনার ব্যর্থতার কারণে সেদিন কিন্তু বিএনপি সৃষ্টি হয়েছিল। আজকে সারা বাংলাদেশের মানুষের আজকে নাবিশ্বাস হয়েছে। আজকে কৃষক তার উৎপাদিত পণ্যের নেতৃত্ব মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আজকে স্বল্পের মানুষের আজকে কিনে খাওয়ার উপায় নাই। মানুষ আজকে অনাহারে অর্থহারে বিবাদ করছে। বন্ধুরা, আমার আমরা চাই এই সরকার অনত বিলম্বে দ্রব্যমূল্যর দাম কমে দিক। যে সময় দ্রব্যমূল্য আজকে আকাশচুম্বী, আমাদের দেশের পূর্ণমন্ত্রী হাসান মাহমুদ জনগণকে আজকে বিদ্রোপ করে। আমরা বলতে চাই আজকে এই সরকারের অনত বিলম্বে পদত্যাগের মধ্য দিয়ে এদেশের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। দেশদ্রোহী এই সরকারকে পতন ঘটিয়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই। বন্ধুরা, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আজকে
দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে আজকে জেলে অন্তরীণ করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আজকে এই সমাবেশ থেকে আমাদেরকে খবর দিতে হবে। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে আমরা আগামী এই সরকারের পতন না পর্যন্ত আমরা রাষ্ট্রপতি থাকব। বন্ধুরা আমার, আজকে আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃত্ব দেশে আমাদের ছাত্রদল যুবদল সহ সে সমস্ত নেতৃবৃন্দ মঞ্চের পেছনে আসছেন। আপনারা সবাই মঞ্চের সামনে আসুন। এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানিয়ে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়ার দাবি জানিয়ে এবং অনুদবিলম্বে এই তাদের সরকারের পদত্যাগের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সহিংসামূলক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন ঝিনাইদহ সদর থানা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক কৃষকচন্দ্র মহাবিদ্যালয়ের ভিপি, বিশিষ্ট আইনজীবী, অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্ন, অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা কমিটি কর্তৃক আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি কর্মসূচির আজকের এই বিশাল সমাবেশের পরম শ্রদ্ধাপ্রধান সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক বাবু জয়ন্ত গোলকুণ্ড, আমাদের জিনেদার কৃষি সন্তান সাবেক ছাত্র দামোদর খান শিমুল সহ বিএনপি এবং তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রচন্ড রোড কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরো বক্তব্য দেবেন। আমরা সকাল দশটার থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। আজকে হাজার হাজার মানুষ আজকে শেখ হাসিনার পতনের আন্দোলনে রাষ্ট্রপতি নেমে এসেছে। আজকে জিনেদা পুলিশ প্রশাসন দেখেছে, আজকে জিনেদা কার্যকরী জিনেদার সর, আজকে বিএনপি নেতা কর্মীরা অশান করে দিয়েছে। আজকে শেখ হাসিনার পতনের আন্দোলনে আজকে তারা রাষ্ট্রপতি নেমে এসেছে। আমি জিনেদা জেলা বিএনপি এবং থানা বিএনপি পক্ষ থেকে আন্দোলনে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা আমার, প্রায় দেখি শেখ হাসিনা আপা আপনি ভারতেরকে অনুসরণ করেন, লাদাখেরকে অনুসরণ করেন, লাদাখের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আপনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রিয় বন্ধুরা আমার, আমি আবার একটা কথা বলতে চাই, আপা আপনি আপনার রঙিন চশমাটা খুলে ফেলেন, আপনার রঙিন চশমা খুলে দেখেন আজকে সারা বাংলাদেশে মানুষ সংকটে নেমে এসেছে, আজকে মানুষ তার ঘর জন্য রাস্তায় নেমে এসেছে, আজকে মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছে না। আপনি গণভবন থেকে বেরিয়ে আসেন, আজকে বেরিয়ে এসে দেখেন আজকের মানুষ কি অবস্থা জিনাবাদ করছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে সময়ের দাবি আপনার পদত্যাগে, আজকে সময়ের দাবি দেশের নতুন নির্বাচনে, আজকে সময়ের দাবি আজকে খালেদা জিয়া সরকারকে প্রতিষ্ঠা করা দাবি বাংলার মানুষের আজকে। সেই কারণে আমি বলব, আপনি আমার নবীন চশমা খুলে আজকে দেশে গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য আপনি আবার নির্বাচন দেন। এই নির্বাচনে দেখবেন যেরূপভাবে সারা বাংলাদেশে স্থানীয় নির্বাচনে আপনার নৌকার ভয়াডুবি হয়েছে, আপনার ভয়াডুবি এই বাংলার মাটিতে দেখার জন্য আপনারা অপেক্ষায় রইলাম, আমরা অপেক্ষায় রইলাম আগামী দিন শেখ হাসিনা প্রথমে আন্দোলনে। আপনাদের সবাইকে পথে বা রোদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক যুব নেতা জনতা জাহিদুজ্জামান মোরা, জনতা জাহিদুজ্জামান মোরা। আমি অনুরোধ করছি, আমরা বিভিন্ন জেলায় আমাদের মঞ্চের বাইরে এবং বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মী অপেক্ষা করছেন,
একটু কষ্ট করে সবাই মঞ্চের সামনে চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্য রুদ্ধগতির প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা এস এম মুশির রহমান প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের দক্ষিণবঙ্গের উদীয়মান নেতা, আমাদের প্রিয় নেতা, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অমিন্দ্র ইসলাম আহমেদ বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ কৃতি সন্তান শৈলকুমার সন্তান কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ আরেক কৃতি সন্তান কোটচাঁদপুরের সন্তান কেন্দ্রীয় বিএনপির সহ গবেষণা সম্পাদক অরবিন্দ ইসলাম শিমুল আমিরুজ্জামান খান শিমুল আমাদের মাঝে উপস্থিত আছেন। সাবেক সংসদ সদস্য রানী আপা সহ কেন্দ্রীয় বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট ঝিনাইদহ খেটে খাওয়া মানুষের এক অংশ। সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সবার ঘরে টিভি আছে, টিভি খুললেই আপনারা একটা চাপা বাকি শুনতে পান। আজকে টিভি ওপেন করলে শেখ সাহেবের চাপা বাকি শুরু হয়ে যায়। এই চাপা বাকি করতে করতে চার বছরে এদেশে তলাবিহীন ঝুড়িকে রূপান্তরিত করেছিল 74 সালে সেই দুর্বৃত্তর মাধ্যমে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তার কন্যা শেখ হাসিনা ঠিক সেইভাবে আবার চাপাবাজি শুরু করেছে। আজকে আবার দ্রব্যমূল্যর যে উদ্যোগতি শুরু হয়েছে তাতে আবার সেই 74-এর কথা বাংলার মানুষকে মনে করিয়ে দিচ্ছে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, এই শেখ হাসিনা করে জিও করে ভারতে পাঠানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তাকে এই রাষ্ট্র থেকে বিতাড়িত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের বিশেষ অতিথিবৃন্দ বক্তৃতা করবে। আমি অনুরোধ করছি, আপনারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, বিভিন্ন দোকানে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, অনুরোধ করছে আপনারা একটু কষ্ট করতে কি আন্দোলন করবেন, এই আন্দোলন কিভাবে হবে, আপনারা সবাই মঞ্চের সামনে আসুন, সবাইকে মঞ্চের সামনে আসুন, অনুরোধ করছে। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন জাতীয় নির্বাহী কমিটির সতত্ব গবেষণা বিষয়ক সম্পাদক ঝিনাইদহ কৃষি সন্তান সাবেক ছাত্র নেতা আমিরুজ্জামান খান শিমুল। আমিরুজ্জামান খান শিমুল, আজকের এই সমাবেশ সমাবেশের সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা, চারবারের নির্বাচিত ঝিনাইদহ জেলা বারের সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জানাবেন মশিউর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের খুলনা বিভাগের মুকুটহীন সম্রাট, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তরিকুল ইসলামের সুদক্ষ সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমির উপস্থিত আছেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগিতা সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কণ্ডু উপস্থিত আছেন, নির্বাহী কমিটির অন্যতম সদস্য শাহান আক্তার রানি উপস্থিত আছেন, ঝিনাইদহ জেলা বিএনপির নিউক্লিয়াস জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এম এ মজিদ উপস্থিত আছেন, কোটচাঁদপুর থানা বিএনপি সংগ্রামী সভাপতি আব্দুর রাজ্জাক, সংগ্রামী সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোটচাঁদপুর পৌর বিএনপি সংগ্রামী সভাপতি সালাউদ্দিন বুলবুল ফিরোজ, পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাশেম, মহেশপুর থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক নবীরুদ্দিন সহ বিভিন্ন থানার বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ, সবাইকে জানাই বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, দেশের তারেক রহমানের পক্ষ থেকে, দেশের নেতৃবেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, এই সরকারের কাছে আসলে আমরা আর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোনো দাবি করব না, কারণ এই সরকারের সময় কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি সরকার তার বিভিন্ন জুলুম নিপীড়ন নির্যাতনের কারণে তাদের দেশের যে শক্তি প্রশাসন তারাও তাদের বিপক্ষে চলে গেছে, বাইরের যে শক্তি তাদের উপরে যে ভর করে যারা ক্ষমতায় ছিল তারাও তাদের বিপক্ষে চলে গেছে। এতদিন আপনারা আমাদেরকে বলতেন আমরা এলাকায় আসলে যে ভাই আপনারা একটু ঢাকা ঠিক করেন, প্রশাসন একটু নিউট্রাল করে দেন, আপনারা একটু আন্তর্জাতিক লবিংটা ঠিক করে দেন, ইনশাল্লাহ আমরা রাজপথে নেমে এই সরকারের পতন ঘটাবো। আপনাদের ব্যাপারে বলতে চাই, প্রশাসন কিন্তু তাদের বিবেকের তাড়নাই মোটা নিউট্রাল হয়ে গেছে, আর আন্তর্জাতিক সম্প্রদায় যাদের উপরে ভর করে এরা ক্ষমতায় ছিল তারা কতটুকু নিউট্রাল হয়েছেন তা তো আপনারা বিভিন্ন ব্যান্ডের কারণে দেখতেই পাচ্ছেন, আর ঢাকা শহর তারেক রহমানের নির্দেশনায় কিন্তু আজ পুনর্গঠিত এবং সুশৃঙ্খল। আজ কেন্দ্রীয় নেতারা, আজ ঢাকার নেতারা কিন্তু এই মনোভাব নিয়ে রাজপথে নামে, হয় রাজপথে গ্রেপ্তার হবো, নইলে রক্ত দেব, নইলে এই সরকারের পতন ঘটাবো। তাই আপনাদেরকে বলতে চাই, আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, যে কোনো সময় ঘটনা আসবে আপনাদেরকে রাজপথে রক্ত দেবার বা গ্রেপ্তার হওয়ার প্রস্তুতি নিয়েই রাজপথে নামতে হবে, সেই দিনের জন্য আপনারা প্রস্তুতি নিন, ইনশাল্লাহ সেই আন্দোলনে সেই কাঠিনার পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব এবং খালেদা জিয়াকে আবারও প্রধানমন্ত্রী করে এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ, শহীদ জিয়া আমার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসো, তোমার প্রতীক্ষায় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তৃতা করবেন আজকে সবার বিশেষ অতিথি নেদার কৃতি সন্তান, নেদার জেলা বিএনপি সংগঠিত করার জন্য দীর্ঘক্রান্ত পরিশ্রম করেন সাবেক জাতীয়তাবাদী ছাত্র দলে বিপ্লবী সহ সহসভাপতি বাবু জয়ন্ত কুমার কুণ্ড, জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড, জেলা আয়োজিত
চাল ডাল তেল লবণ গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি বিনয়দল জেলা বিএনপি, সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী জনতা অ্যাডভোকেট এস এম মশিউর রহমান, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতীয় জনতা দল জাতীয় নির্বাহী কমিটি সংগ্রামী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোরের সন্তান, আমার প্রিয় সহযোদ্ধা জনাব অনিল ইসলাম অনেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমার স্নেহ ছোট ভাই সাবেক ছাত্র নেতা ঝিনাইদহ জেলার তিন সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ তথ্য গবেষণা বিষয়ের সম্পাদক জনাব আমিনুজ্জামান খান শিমুল আমাদের মাঝে উপস্থিত আছেন, ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান ঝিনাইদহ মাটি ও মানুষের নেতা জননেতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ, উপস্থিত ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট প্রিয় ভাই, আপনারা কি ভালো আছেন? না, ভালো নেই নির্মম উচ্চারণ, আমরা কেউ ভালো নেই, আমরা কেউ আমাদের অনেকে ঘরে চুলা জ্বলে না, চাউলের দাম বেশি, আমাদের ঘরে বাতি জ্বলে না, বিদ্যুতের মূল্য বেশি, আমরা গোসল করতে পারি না, পৌরসভা পানি দিতে পারি না, আমরা যাতায়াত করতে পারি না, বাসের ভাড়া ট্রেনের ভাড়া সহ সকল যাতায়াত ভাড়া অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রিয় ভাই আমার, অত্যন্ত দুঃখজনক হল সত্য, এক লিটার সয়াবিন তেলের দাম 200 টাকা, আপনারা চিন্তা করতে পেরেছেন? যখন এই সোয়াবিন তেলের দাম 200 টাকা, চাউল 1 কেজি 70 টাকা, আটা 1 কেজি 40 টাকা, শাক সবজি বাজারে অগ্নি মূল্য, তখন আমাদের বাণিজ্য মন্ত্রী সাহেব এবং সরকারের অবৈধ মন্ত্রী এমনি সাহেবরা বলছেন বাজারে আগুন লেগেছে, ওনারা নাকি টের পান না, ওই মন্ত্রী এমপিদের বলতে চাই টের তো আপনারা পাবেন না, আপনারা থাকেন এসি রুমে, আপনারা চলেন এসি গাড়িতে, আপনারা অফিস করেন এসি গাড়িতে, আপনারা বাথরুম করেন এসি টয়লেটে, আপনারা তো আগুন টের পাবেন না, টের পাবেন জনগণের মনে আগুন, বিদ্রোহের আগুন, এই আগুন যখন জ্বলে উঠবে তোমাদের জন্য আগুনের জ্বলে পড়ে সরকার, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বিনা বসে আছে কারাবন্দী, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বিনা বসে আজ প্রবাস জীবন যাপন করছেন, আমাদের দেশের জনগণ কথা বলতে পারেন না, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে, আমাদের কথা বলার অধিকার হরণ করা হয়েছে, আমাদের চলাফেরার অধিকার হরণ করা হয়েছে, এখন আমাদের খাবারের অধিকারটুকু হরণ করা হয়েছে। বন্ধুগণ, আজ যদি আমাদের বেঁচে থাকতে হয়
আমাদের একটি গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক সরকার গঠন করতে হবে। আজ কেন দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে? কোন সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত না হয় তার তো জনগণের প্রতি কোনো ভালোবাসা থাকার কথা নয়, তার তো জনগণের প্রতি মমত্ব বোধ থাকার কথা নয়। আজ তারা যে লোককাজে ব্যস্ত, দুর্নীতিতে ব্যস্ত, আজ সেখানে ব্যাংকের টাকা নাই, শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া নাই, মানুষের পেটে খাবার নাই, পণ্যে বস্ত্র নাই। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা খেতে খেতে নদী খেয়েছে, পুকুর খেয়েছে, খাদ্য খেয়েছে, অচিরেই মনে হয় তারা বঙ্গোপসাগরের সমস্ত পানীয় খেয়ে ফেলবে। তাই আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, আমাদের আর বসে থাকলে এই উত্তপ্ত রোধকে উপেক্ষা করে আমাদেরকে আমাদেরকে জেগে উঠতে হবে। এক মন ধান বিক্রি হয় 100 থেকে 1000 টাকা, এক মন ধান বিক্রি করে একজন ব্যক্তি এখান থেকে খুলনা গিয়ে ফিরে আসতে পারে না। একজন ছাত্রকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে থেকে পড়তে হয় তার মাসিক খরচ আছে 10,000 টাকা। তার মানে কৃষকের সন্তানকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে হয় প্রতি মাসে আপনাকে 10 মন ধান বিক্রি করতে হবে, এই ঠিক না? এখানে অনেকের ছেলে মেয়েরা পড়েন, এমনকি একটি কলেজেও যদি পড়াতে হয় তাকে মাসে 5 মন ধান বিক্রি করতে হবে। অর্থাৎ কৃষক যখন তার ফসল বাজারে বিক্রি করে তখন সে মূল্য পায় না, ওই ফসল যখন কৃষকের ঘরে ফুরিয়ে যায় সে যখন বাজারে চাল কিনতে যায় তখন তাদের 4-5 গুণ বেশি দামে চাল কিনতে হয়, চাল কিনতে হয়। এই জন্য আমরা বলি এই নরেন্দ্র সরকার, এই জমিনিবাস সরকার, এই একমাত্রিক এবং সরকারি সরকারকে অবদানের জন্য যদি আমাদের প্রয়োজন হয় আমরা লক্ষ লক্ষ নেতা কমে আজ পথে ওকে ঠেলে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে এবং খালেদা জিয়ার নেতৃত্বে দেশপ্রেমিক সরকার আমাদেরকে গঠন করতে হবে। বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি বক্তৃতা দেবেন। আমি আবার আপনাদের অনুরোধ করছি আপনারা মঞ্চের বাইরে করে আসেন, যদি এখানে না দাঁড়াতে পারেন তাহলে বাড়ি চলে যান, যদি মঞ্চের সামনে না দিতে পারেন তাহলে দয়া করে বাড়ি চলে যান, পরিষ্কার কথা। যদি কষ্ট করে সামনে আদি মারিতে বাড়ি চলে যান, এখান থেকে পিছিয়ে যাবেন, এখান থেকে পিছিয়ে যাবেন, যারা বারান্দায় দাঁড়িয়ে আসেন একটু নিচে আসেন, বারান্দায় দাঁড়িয়ে আসেন একটু নিচে আসেন, সামনে পিছনের লোকগুলো সামনে আসেন, একটা স্লোগানে উত্তর দেবেন, যে সম্মানিত সদস্য
বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম মশিউর রহমান উপস্থিত। আজকের আয়োজনের বিশেষ অতিথি ঝিনাইদহ কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ সংগঠনের সম্পাদক প্রিয় সহযোদ্ধা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত। আরেকজন বিশেষ অতিথি ঝিনাইদহ আরেক কৃতি সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল উপস্থিত। ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ঝিনাইদহ গণ মানুষের নেতা অ্যাডভোকেট এম এ মজিদ উপস্থিত ছিলেন। শৈলকুপা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা এম এ ওয়াহাব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য আমাদের নেত্রী মঞ্জু আপা উপস্থিত। ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ ঝিনাইদহ জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলা এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দ আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গণমাধ্যমের বন্ধুরা আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সাথী ভাইরা আপনারা অনেক সকাল থেকে মিছিল সহকারে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। ন্যাশনাল বডির লাইভ চলছে ফাল্গুনের এই কড়া রৌদ্র তাপকে উপেক্ষা করে আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের কথা শুনবার জন্য। আমরা জানি আপনাদের অপেক্ষা করতে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। ব্যক্তিগত সাদ আল্লাহকে বিসর্জন দিয়ে গত 14 বছর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতা কর্মীরা ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে রাজপথে এখনো পর্যন্ত হেঁটে চলেছে শুধুমাত্র বাংলাদেশের জনগণের জন্য ভোটাধিকার ফিরিয়ে আনবার লড়াই। আমরা সেই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদেরকে এই কষ্ট স্বীকার করেই আমাদের এই আন্দোলন এবং কর্মসূচিতে আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমি একটু পিছিয়ে ফিরে যাই 2008 সালে 111 সরকারের অধীনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি স্লোগান দিয়েছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আর অপরদিকে মহাজোটের তৎকালীন নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ বলেছিলেন 10 টাকায় কেজি চাল খাওয়াবেন, বিনামূল্যে সার দিবেন, ঘরে ঘরে চাকুরি দিবেন। 111 তৎকালীন সরকারের সূক্ষ্ম কারচুপি এবং শেখ হাসিনা ওয়াজেদের চটকদার কথায় বিভ্রান্ত হয়ে জনগণের দাবি এবং সমর্থনকে পাশ কাটিয়ে চোরা গলিপথ দিয়ে শেখ হাসিনা ওয়াজেদ সেদিন প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেন। মহাজোটের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবার কিছুদিনের মধ্যে বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমাদের 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। অব্যাহতভাবে সীমান্ত হত্যা চলতে থাকে। বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে দেশ বিরোধী চক্র চুক্তি করা হয়। ট্রানজিটের নামে করিডোর দেওয়া হয়। ন্যূনতম মূল্যে মোংলা এবং চট্টগ্রাম বন্দরকে অবাধে ব্যবহারের সুযোগ দেওয়া হয়। দুর্নীতির মহা উৎসবে শাসক দল আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়িয়ে পড়েন। বেসিক ব্যাংক কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, সোনালী ব্যাংকের কেলেঙ্কারি,
এবং শেয়ার মার্কেট লুটের মাধ্যমে এই বাংলাদেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়। একই সাথে সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা নয়ছাই করা হয়। যে চার লেনের এক্সপ্রেসে তৈরি করবার জন্য সারা বিশ্বে গড়ে খরচ হয় 8-10 কোটি টাকা প্রতি কিলোমিটারে, সেখানে বাংলাদেশে এখন 60 কোটি টাকা ক্ষেত্র বিশেষে প্রতি কিলোমিটার রাস্তার ব্যয় 120 কোটি টাকা ছুঁয়েছে। যে পদ্মা সেতু তৈরি করবার প্রারম্ভিক খরচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই প্রকল্প অনুমোদন দিয়েছিল সেখানে প্রকল্প ব্যয় নির্ধারিত ছিল 6,000 কোটি টাকা, আজকে সেই পদ্মা সেতুর প্রকল্প ব্যয় রেল লাইনের সংযোগ যোগ করলে প্রায় 1,00,000 কোটি টাকা ছুঁয়েছে। এই টাকা কিন্তু শেখ হাসিনা ওয়াজেদের ভ্যানিটি ব্যাগ থেকে বেরোবে না, এটি আপনার আমার করের টাকায় তৈরি হচ্ছে। আগামী 30 বছর বাংলাদেশের জনগণকে পরিশোধ করতে হবে। আজকে এই অনিয়ম এই দুর্নীতির কথা বলতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 35 লক্ষ নেতা কর্মীকে বিভিন্ন ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলায় জড়ানো হয়েছে, আমার দলের 6 শতাধিক নেতা কর্মীকে গুম করা হয়েছে, যার মধ্যে আমাদের প্রিয় নেতা চৌধুরী আলম এমিলিয়া সালিও রয়েছেন, আমাদের 5 সহস্রাধিক নেতা কর্মী জনগণের দাবি আদায়ের রাজপথে উপস্থিত থাকবার অপরাধে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন। এই কথাগুলো যেন গণমাধ্যমে বন্ধুরা লিখতে না পারে সেই কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করা হয়েছে। এই কথাগুলো যেন গণমাধ্যমের বন্ধুরা না লিখতে পারে সেই কারণে সাগর নদীর মতো কৃতি সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি সাজানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে 2014 সালে 5ই জানুয়ারি বিনা ভোটে 153 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেখ হাসিনা আবারও দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেছেন। সর্বশেষ 2018 সালে দিনের ভোট রাতে করে জনগণের আমানতকে তারা খেয়ানত করেছে। সারা বিশ্বে আজকে তারা লুটেরা সরকার হিসেবে পরিচিত, সারা বিশ্বে আজকে তারা ভোট ডাকাত হিসেবে স্বীকৃত। এই সরকার বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজ বাংলাদেশের জনগণ বোঝে দেশ বাঁচাও বলতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বুঝিয়েছিলেন। আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা এই সমাবেশ করছি সারা বাংলাদেশে। গত পরশুদিন আমরা খুলনা মহানগরে সমাবেশ করেছি। খুলনা মহানগরের সমাবেশে প্রাক্কালে খুলনার বড় বাজারে দ্রব্যমূল্যের আমি একটি তথ্য সংগ্রহ করবার চেষ্টা করেছিলাম। গত পরশুদিন খুলনার বড় বাজারের যে হিসেব সেই অনুযায়ী বলছে মোটা চালের দাম 45 টাকা থেকে ক্ষেত্রে বিশেষে 58 টাকা ছুঁয়েছে। যেই চালের দাম বিএনপি আমলে 2006 সালে 16 টাকা ছিল, বিএনপি আমলে যেই মুসুরি ডালের দাম 62 টাকা ছিল সেই মুসুরির দাম খুচরা মূল্যে ক্ষেত্র বিশেষে 135 টাকা ছুঁয়েছে। যেই ডিজেল এবং কেরোসিন তেলের দাম 33 টাকা ছিল সেই ডিজেল এবং কেরোসিন তেলের দাম আজকে 80 এবং 85 টাকা। যেই গরুর মাংসের দাম 160 টাকা বিএনপি আমল ছিল সেই গরুর মাংসের দাম আজকে 600 টাকা অতিক্রম করেছে। যেই সয়াবিন তেলের দাম 60 টাকা বিএনপি আমল ছিল সেই সয়াবিন তেলের দাম লিটার প্রতি 200 টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশের জনগণের বাঁচবার কোন সুযোগ নেই। আজ বাংলাদেশের জনগণ বোঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষ বাঁচাও বলতে কি বুঝেছিলেন। বাংলাদেশের জনগণ বাঁচবে কিনা সেইটি নিয়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের মাথা ব্যথার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, কারণ তারা জানে বাংলাদেশের জনগণ আর এক মুহূর্ত রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনাকে দেখতে চায় না, কারণ তারা জানে প্রশাসন তাদেরকে ভোট চুরি করে ভোট ডাকাতি করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে, জনগণের ভোটে তারা নির্বাচিত নয়।
গাইদা সদর আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বারবার যিনি নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা যাবতীয় রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন। এই মুক্তিযোদ্ধার দল সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে হাতে অস্ত্র তুলে নিয়েছিল। এই বাংলাদেশের সাধারণ খেটে মানুষ শ্রমিক যুবক ট্রেনিংবিহীন তারা সেদিন অস্ত্র তুলে নিয়েছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের আহ্বানে নয়, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে। সেদিন শেখ মুজিবুর রহমান কার্যত আত্মসমর্পণ করেছিলেন। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের আপনি প্রথম স্তরের কোন নেতা খুঁজে পাবেন না যারা বীর শ্রেষ্ঠ, বীর উত্তম কিংবা বীর প্রতীক খেতাব প্রাপ্ত। আজকে সেই কারণে বাংলাদেশের জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার কোনো কারণ নেই। যে জনগণ তাদেরকে একমুক্ত রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না সেই জনগণ বাঁচল কি মরল সে ব্যাপারে শেখ হাসিনা ওয়াজেদের কোনো ভাঙাচোরের কোনো কারণ নেই। আজকে এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের প্রয়োজন দেশপ্রেমিক জনগণের সরকারকে অধিষ্ঠিত করা, এবং সেই কারণেই আমরা রাজপথে লড়াই করছি, সেই কারণেই আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছি। কারণ আমরা মনে করি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই পারে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য। আপনারা দেখছেন জনগণের দৃষ্টি ভিন্নভাবে প্রবাহিত করবার জন্য সম্প্রতি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যিনি প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন তিনি একজন বিতর্কিত সরকারি কর্মকর্তা ছিলেন। যিনি আইন মন্ত্রণালয়ে একটি প্রশাসনিক দায়িত্ব পালনের পর যার কোন সুযোগ ছিল না আইন মন্ত্রণালয়ের সচিব হওয়ার, সরকার সমস্ত আইনকে উপেক্ষা করে যাকে আইন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ করেছিলেন। জুডিশিয়াল সার্ভিস কমিশনের জেলা পর্যায়ের জজ সাহেবরা যার প্রতিবাদে হাইকোর্টে মামলা করেছিলেন, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে তার নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছিল। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় তিনি পরবর্তীতে আইন সচিব এবং ধারাবাহিকভাবে ধর্ম সচিব এবং প্রতিরক্ষা সচিব হয়েছিলেন। যেই ব্যক্তি তার কর্মক্ষেত্রে অতীতে বারবার আইন লঙ্ঘন করেছেন সেই ব্যক্তিকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে জনগণের আকাঙ্ক্ষা কোনোদিন পূরণ হবে না। সেই কারণে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ শেখ যে বৈঠক আহ্বান করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেক রাজনৈতিক দল সেই বৈঠককে বর্জন করেছে। কারণ আমরা বিশ্বাস করি শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতায় রেখে আপনি যদি ফেরেশতাকেও দিয়ে নির্বাচন কমিশন গঠন করেন তাও বাংলাদেশের সুস্থ নির্বাচন। তাই অবিলম্বে জনগণের দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। আপনি আপনার কর্মীরা আপনার কর্মীরা আপনার কর্মীরা আরো বেশি একসময় আপনাকে গণতন্ত্রের মানুষ কন্যা বলতেন। আপনারা দাবি করেন আপনারা যে আদর্শ ধারণ করেন সেই আদর্শিক নেতা নাকি বাংলাদেশকে সোনার বাংলা বানাতে চেয়েছিলেন। যদি সত্যি আপনাদের আদর্শিক নেতা বাংলাদেশকে সোনার বাংলা বানাতে চেয়ে থাকেন, যদি সত্যি আপনার কর্মীরা আপনাকে যে উপাধি একসময় দিয়েছিল গণতন্ত্রের মানুষ কন্যা সেই গণতান্ত্রিক চেতনার ন্যূনতম আপনার হৃদয়ে ধারণ করেন, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষের চোখের ভাষা পড়ে অবিলম্বে পদত্যাগ করুন। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়কের দাবি আমাদেরকে আদায় করতে হবে। প্রিয় ভাইরা আপনারা দেখেছেন আমরা কিছুদিন পূর্বে উজির আলী স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে এসেছিলাম। এর পূর্বে আমরা গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করেছি। আমরা কেন করছি? কারণ আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্রের মুক্তি এক সূত্রে গাঁথা। এবং যদি একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তিনি কখনোই জনগণের এই কষ্টকে উপেক্ষা করতে পারবেন না। জনগণের কষ্ট লাঘবের জন্য দ্রব্য মূল্যে তিনি নিয়ন্ত্রণে আনবেন। বাংলাদেশের জনগণ যদি নাই বাঁচে আমার পদ্মা সেতু দিয়ে কে যাবে? বাংলাদেশের জনগণ যদি নাই বাঁচে ওই মেট্রো নামে কে করবে? আজকে বাংলাদেশকে এর জনগণকে বাঁচাবার জন্য একটি রাজনৈতিক কর্মী হিসেবে আপনার আমার দায়বদ্ধতা রয়েছে, এবং সেই দায়বদ্ধতার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না, এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে। এবং এর মাধ্যমে
মাধ্যমে জনগণের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। আমি বিশ্বাস করি ঝিনাইদহের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ। এই ঝিনাইদহের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমার প্রয়াত পিতা এবং মাতা তাদের ছাত্র জীবনে বহুবার রাজনৈতিক কারণে এখানে এসেছেন। এই অঞ্চলের পথে মাঠে প্রান্তরে তারা হেঁটেছেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের একজন সাবেক ছাত্র হিসেবে আমিও ছয় বছর ঝিনাইদহে পড়াশোনা করেছি। সেই দায়বদ্ধতার জায়গা থেকে সেই নারীর স্পন্দন আমি ঝিনাইদহের মানুষের আমি টের পাই। আমি বিশ্বাস করি এই ঝিনাইদহের মাটি থেকে শেখ হাসিনা ওয়াজেদের পতন আন্দোলনের সূচনা হবে। সামনের কাতারে আপনারাই থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে একটি গণতান্ত্রিক সরকারের আমলে বাংলাদেশের জনগণ ভালো থাকবে, সুখে শান্তিতে বসবাস করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক। দেশরের দিকে হোম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনের জনন্ত জনাব তারেক রহমান জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ এবং সবার এখানে শান্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।